সংসদের উন্নয়নের জন্যই উন্নয়নের ধারা তৃণমূল পর্যন্ত পৌঁছানো সম্ভব হয়েছে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সবাইকে নিবেদিত প্রাণ হয়ে মানুষের সেবা করে যাওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদের শোক প্রস্তাবের আলোচনায় এই আহ্বান জানিয়েছেন তিনি। স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল পাঁচটায় শুরু হয় একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশন। নাটোর চার আসনের সংসদ সদস্য আব্দুল কুদ্দুস, নেত্রকোনা চার আসনের রেবেকা মোমেন, সাবেক ধর্মমন্ত্রী মতিউর রহমান, অধ্যাপিকা পান্না কাইসার সহ সম্প্রতি যারা মৃত্যুবরণ করেছেন তাদের নামে শোক প্রস্তাব উত্থাপন করেন স্পিকার। আমাকে কথা বলার সুযোগ দাও, 4 মিনিট। প্রয়াত সহকর্মীদের স্মরণ করে তাদের কর্মজীবনে নানা দিক তুলে ধরেন সংসদ সদস্যরা। আমাদের দুজন সংসদ সদস্য আমাদের মায়ের ত্যাগ করে পরপারে চলে গেছেন। এই শোক প্রস্তাবের মধ্যে যারা আছেন সবার প্রতি আমি বিনয়ী শ্রদ্ধা জ্ঞাপন করছি। কুদ্দুস রাজশাহী জেলা ছাত্রলীগের দীর্ঘ পাঁচ বছর সভাপতি ছিলেন এবং ছাত্র সংগ্রাম পরিষদেরও কনভেনার ছিলেন এবং তিনি ছাত্র আন্দোলনকে দিয়েছেন। এই ব্যক্তির বর্গ তারা যদি পথ রচনা না করতেন তাহলে আমাদের জন্য পথ রচনা হতো না। আব্দুল কুদ্দুস ও রেবেকা মোমেনের সাথে তার ব্যক্তিগত স্মৃতি স্মরণ করেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের আওয়ামী লীগের বহু নেতা কর্মী আমরা হারিয়েছি এই পার্লামেন্টে, আর তাছাড়া দীর্ঘদিন তারা যে সংগ্রাম করে গেছেন, কষ্ট করে গেছেন, জাতির পিতার পাশে ছিলেন এবং জেল জুলুম অত্যাচার সহ্য করেছেন, কাজী যারা আজকে আমাদের মাঝে নেই আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, জাতির পিতার আদর্শে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আমাদের উন্নয়নের ধারাটা একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত পৌঁছেছে, আর সেটা সম্ভব হয়েছে অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের সংসদ সদস্যরা তাদের দায়িত্ব পালন করছেন, সেই জন্য এটা সম্ভব হয়েছে। আজকে বাংলাদেশকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা উন্নীত করতে পেরেছি, কিন্তু আমাদের বাংলাদেশকে আরও উন্নত করতে হবে। সেজন্য সকলেই নিবেদিত প্রাণ হয়ে প্রত্যেকে যার নিজ নিজ এলাকা সে মানুষের সেবা করে যাবে, এটাই আমি চাই। দেশ আর মানুষের সেবাই রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত, সেই ব্রত নিয়ে রাজনীতিবিদদের কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। মানুষের সেবা করার মধ্যেই সব থেকে বড় পাওয়া, এর থেকে বড় কিছু না। ছুমি রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।